ভিউয়ার্স, টেক্সটাইল টকের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমাদের টপিক হচ্ছে অর্ডিনারি হানিকম। তো দেখা যাক অর্ডিনারি হানিকম কিভাবে করে। তো এখানে 6x6 এর অর্ডিনারি হানিকম ডিজাইনটা তৈরি করতে বলা হয়েছে। তো এখানে স্টার্টিং পয়েন্ট দিয়ে আমরা শুরু করি। তো এখানে 6x6, এই তার মানে হচ্ছে এদিকে আমার 6 ঘর, এদিকে হচ্ছে 6 ঘর। তো এখন অর্ডিনারি হানিকম্পের ক্ষেত্রে যেহেতু এটা টুইল উইভ, এই জন্য আমরা এই কর্নার বরাবর ইয়ানগুলোকে আপ করে দিব। দেন হচ্ছে এই ঘর বাদে এই ঘর থেকে অথবা এই ঘর থেকে সোজা এই দিকে আবার ইয়ানগুলোকে আপ করে দেব। এখান থেকে যদি দেই, এই এখন এই ক্রস পয়েন্ট, এই ক্রস পয়েন্ট থেকে এক ঘর বাদ দিয়ে এখান থেকে ডায়মন্ড তৈরি করতে হবে। এই এখন দেখা যাচ্ছে যে এই ডায়মন্ডটা হচ্ছে যে 1 ঘর 3 ঘর পর হচ্ছে 5 ঘর, আবার কমলে যদি কমে তাহলে হচ্ছে যে 5 ঘর থেকে 3 ঘর 3 ঘর থেকে 1 ঘর, এইভাবে ডায়মন্ডটা চলে। তো এখানে দেখা যাচ্ছে এখানে যদি আমি পরবর্তীটা আঁকতে যাই, এখানে এই যে এখানে আমার একটা উঠে দিতে হবে, মানে এইটা এখান দিয়ে উঠে দিতে হবে, যেহেতু আমার লিমিট এতটুকু পর্যন্ত, এই জন্য এখানকার ইয়ানটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিছি। যে যেমন ডায়মন্ডটা এভাবে হয়েছে 1 3 আবার 1, তো এটা হচ্ছে একটা ডায়মন্ড ডিজাইন। তো ঠিক এইটার জন্য এই এই অংশটা যদি এই করা হয়, যেহেতু আমার এখানে লিমিটটা শেষ, এই জন্য এটাকে আমি ওই পাশে পাঠাই। তো এই হয়ে গেছে 6x6 এর উইপ প্ল্যান, অর্ডিনারি হানিকম্পের উইপ প্ল্যান এটা। তো এখন আমরা আসি ড্রাফটিং প্ল্যানে। তো ড্রাফটিং প্ল্যানে যে এই ঘরে একটা ইয়ান আছে, তো এটাকে ফার্স্ট হিল ফ্রেমে তুলে দেই, যে এই ঘরের জন্য একটা, সেকেন্ড যে এই ঘরটা আছে এই ঘরে 2টা আছে, তো এই 2টার জন্য আমি সেকেন্ড হিল ফ্রেমে 2টাকে দিব। আবার এটার ক্ষেত্রে আবার 3 নম্বর হিল ফ্রেমে দিব। তারপর হচ্ছে যে এইটার জন্য এটা এটা থেকে আলাদা, এই যে এটার জন্য আরেকটা 4 নম্বর হিল ফ্রেমে আরেকটা এন্ড দিব। এখন এই 2টার ক্ষেত্রে দেখা যাচ্ছে এইটা হচ্ছে এটার সাথে মিল, তার মানে এটা হচ্ছে এখানে দিব আর এইটা হচ্ছে এটার সাথে মিল, এটা হচ্ছে 2 নম্বর, এই জন্য এটা দিব এখানে। এই হয়ে গেছে আমাদের ড্রাফটিং প্ল্যান। জাস্ট এখানকার ইয়ানটাকে কয়টা ইয়ান আছে যে এটার সাথে একটা ডিফারেন্স, এই যে এরকমভাবে একটা হিল ফ্রেমে তুলে দেব, এটার সাথে একটা ডিফারেন্স, এটা আরেকটাতে আরেকটা হিল ফ্রেমে তুলে দেব, এটা আবার এটা থেকে ডিফারেন্স আরেকটা হিল ফ্রেমে তুলে দেব। এই হচ্ছে আমাদের ড্রাফটিং প্ল্যান করার নিয়ম। তো এখন আসে আমরা লিফটিং প্ল্যান করব। তো লিফটিং প্ল্যানটা হচ্ছে যে এই হিল ফ্রেমে এই ইয়ানগুলো কিভাবে থাকবে, যে এই ঘরে যে একটা এখানে, সেকেন্ড হিল ফ্রেমে দেখা যাচ্ছে 2টা ইয়াস, তো 2টার 1টা করে দেবো আমরা। তো এটা হচ্ছে সেকেন্ড হিল ফ্রেম, সেকেন্ড হিল ফ্রেমের জন্য 2টা 1টা আছে এখানে আর একটা আছে উপরে, এই এই 2টার জন্য 1টা। এখন আসি তারপরেরটাতে ইয়ানগুলো কীভাবে আছে, 1 1টা বাদ দিয়ে এখানে একটা আছে, একটা বাদ দিয়ে এখানে একটা আছে। তো এই এটা এই এখানে আসছে এই 2টার ক্ষেত্রে, এই 2টা, তো এই 2টার এইরকম ইয়ানগুলো কীভাবে আছে জাস্ট এখানে যেটা তুলে দেওয়া। তারপরে আসি এই যে এটাতে, এটাতে দেওয়া আছে যে
এক দুই এই যে এই চার নাম্বার হিল ফ্রেমে ইয়ারগুলো কিভাবে আছে জাস্ট এখানে তুলে দিচ্ছি। এই হয়ে গেছে আমাদের লিফটিং প্ল্যান, এটা হচ্ছে ড্রাফটিং প্ল্যান, এটা হচ্ছে লিফটিং প্ল্যান করার নিয়ম। তো হয়ে গেল আমাদের 6x6 এর অর্ডিনারি হানিকম। এখন আমরা আসি 8x8 এর অর্ডিনারি হানিকম। তো এখন আবার সেম এই কর্নার থেকে একটা লাইন ইনক্লাইন লাইন তৈরি করে ফেললাম। এখন এখান থেকে অথবা এখান থেকে আবার এদিকে একটা করে ফেলি। এবার আমরা এখান থেকে নিই এখন যেহেতু আমরা এটা এখান থেকে নিয়েছি এই জন্য এখানে ক্রস পয়েন্ট থেকে এক গড় বাদ দিয়ে এখান থেকে আমরা ডায়মন্ড তৈরি করব। তারপর হচ্ছে এখানে এক গড় বাড়বে, এখানে এক গড় বাড়বে। এখন এই এর পরে যদি আমরা কমাতে চাই তাহলে এখানে আবার 3 আসবে, আবার হচ্ছে 1 আসবে। তো এই বাকিটা হচ্ছে এইখানে দিয়ে দিব, যেমন এই এটা হচ্ছে ডায়মন্ডের বাকি অংশটা এই পাশে দিয়ে দিছি। এই হয়ে গেছে আমাদের উইপ প্ল্যানটা, 8x8 অর্ডিনারি হানিকম্বের উইপ প্ল্যান। তো এখন আমরা আসি ড্রাফটিং প্ল্যানে। এটা হচ্ছে আগেরটার মতোই সেম, যে এই ইয়ানগুলোর জন্য এই এক নাম্বার হিল ফ্রেম দিয়ে এগুলো যাবে, সেকেন্ডার জন্য সেকেন্ড হিল ফ্রেম, তিন নাম্বার লাইনের জন্য থার্ড হিল ফ্রেম, চার নাম্বারের জন্য এখানে আরেকটা এই হিল ফ্রেম, চার নাম্বার হিল ফ্রেমে। এখন এই যে এই ঘরটা হচ্ছে এই ঘরের সমান, তার মানে হচ্ছে সেকেন্ডটা এখানে দিব, দেন পরেরটা হচ্ছে এটা হচ্ছে এটা এটার মতো সেম, তার পরেরটা এখানে দিব, এর পরেরটা হচ্ছে এইটার মতো, তো এইটা দিব এখানে এক নাম্বারের মতো, এই জন্য এটা দিব এখানে। আর এইটা যেহেতু সবার থেকে আলাদা এই জন্য এটার জন্য আমরা আরেকটা হেডফ্রেম দিব এখানে। তো হচ্ছে এই হচ্ছে যে ড্রাফটিং প্ল্যান। তো এখানে আমরা লাইনটাকে একটু বাড়াই দিব, এটা তো এই হচ্ছে আমাদের ড্রাফটিং প্ল্যান। এখন আসি লিফটিং প্ল্যান। এখন যে এক নাম্বার হিল ফ্রেমে এই এনগুলো আছে, তাহলে আমরা এগুলো বসাই দেই। এখন সেকেন্ড হিল ফ্রেমে আছে যে এই দুইটা সেম, তাহলে হচ্ছে আমরা এখানে এগুলো বসাই দেই। দেন হচ্ছে তিন নাম্বার হিল ফ্রেম, এই দুইটা সেম, তো দুটার জন্য আমরা একটা দিব। তো এই মানগুলো আমরা বসাই তাহলে। এ হয়ে গেছে। এখন আসি কয়টা গেল, এক দুই তিনটে গেল। এখন চার নাম্বারের জন্য আসি, চার নাম্বার দুইটা সেম, তাহলে এগুলো এই দুইটার জন্য একটা বসাবো। দেন হচ্ছে পাঁচ নাম্বার হিল ফ্রেম, এটার জন্য হচ্ছে একটা বসাবো। তো এ হয়ে গেছে আমাদের লিফটিং প্ল্যান, এটা হচ্ছে 8x8 অর্ডিনারি হানিকম। এখন একটু যদি কালার করা যায় তাহলে দেখা যায়, একটু সুন্দর বোঝা যায় যে 6x6 এর অর্ডিনারি হানিকম এর ডিজাইনটা কেমন হবে আর 8x8 এর অর্ডিনারি হানিকম এর ডিজাইনটা কেমন হবে। তো এটা হচ্ছে যে যে ডায়মন্ডের
যে এই অংশটুকু বাদ রয়ে গেছে, অংশটুকু এই পাশে আমরা তুলে দিলাম, একটু ভিন্ন কালার দিয়ে কালার করে একটু বোঝা যায় আর কি। তো এ হচ্ছে অর্ডিনারি হানিকম। এখন আসি এতক্ষণ আমরা ইভেন নিয়ে আলোচনা করেছি, এখন আলোচনা করব যে অর্ডিনারি হানিকম্পের ইভেন এবং অড মিক্সের। তো এখন এখানে দেখা যাচ্ছে যে 10x8 অর্ডিনারি হানিকম্প এর ডিজাইন তৈরি করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এদিকে 10 গড় ড্র করব এবং এইদিকে 8 গড় ড্র করব। দেন হচ্ছে আমরা এদিক থেকে শুরু করব, 1 2 3 4 5, দেন এটাকে ওই দিক নিয়ে যাব এবং এই এই এর সোজাসুজি 1 গড় ফাঁকা রেখে এখান থেকে এইভাবে আমরা এটা লাইনগুলো তৈরি তৈরি করব। দেন হচ্ছে আমরা ডায়মন্ড তৈরি করব, যেহেতু ইভেনের ক্ষেত্রে এই এই পাঁচটা ইভেন বেশি, এর জন্য হচ্ছে এই ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরের পর থেকে আমরা ডায়মন্ডটা তৈরি করব, এই ঘর থেকে। যেমন এই এই ডায়মন্ড তৈরি করতে হলে এই, এখন আবার এখানে একটা বেশি হবে, এই যে একটা বেশি, এই একটা বেশি, আবার এখানে এখানে একটা বেশি হবে, এখানে একটা বেশি হবে, এখান থেকে তিন ঘর, এখানে এক ঘর, এখানে এক ঘর, এই মানে এই ডায়মন্ডটার বাকি অংশ হচ্ছে এই অংশটুকু। মানে যদি আমি এটা এই অংশটুকু এইখানে আঁকতাম তাহলে এমন হতো, এই অংশটা এখানে হতো, যেহেতু আমার লিমিট এতটুকু পর্যন্ত, এই জন্য এটাকে আমরা এদিকে তুলে দিছি। তো এ হয়ে গেছে 10x8 অর্ডিনারি হানিকম, যেহেতু এইদিকে আমার জায়গাটা বেশি ছিল, এই জন্য ডায়মন্ডটা এদিকে করা। এখন আসি ড্রাফটিং প্ল্যান। ড্রাফটিং প্ল্যানে এখন শুধু এই যে এই ইয়ানটাকে আমরা ফার্স্ট হিল ফ্রেমে দিব, এটাকে সেকেন্ড হিল ফ্রেম, এটাকে থার্ড হিল ফ্রেম, দেন হচ্ছে এটাকে ফোর্থ, এটাকে ফিফথ, এটাকে সিক্স, দেন হচ্ছে এইটা হচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয়, দেন এটা হচ্ছে এইটার মতো, দেন আবার এভাবে যদি মিল করে দেওয়া, দেখা যাচ্ছে এইটা হচ্ছে এটার সমান, এই এই ঘরগুলো আর এই ঘরগুলো সেম, এই ঘরগুলো আর এই ঘরটা সেম, এর জন্য একই হিল ফ্রেমে দুইটা দেওয়া। তো হয়ে গেছে ড্রাফটিং প্ল্যান। এখন আসি লিফটিং প্ল্যান। তো লিফটিং প্ল্যান করার আগে, লিফটিং প্ল্যান হচ্ছে জাস্ট এই হিল ফ্রেমগুলো ইয়ানগুলো কিভাবে আছে, শুধু জাস্ট এটা এখানে তুলে দেওয়া। যেমন এই যে এক নম্বর হিল ফ্রেম এখানে একটা আছে, এই দুইটা যেহেতু সেম তাহলে একটা তুলে দিব, সরি এটা এখানে হবে, যা হচ্ছে এখানে। এখন আসে 3 নাম্বার, 3 আর এটা সেম, দেন হচ্ছে
এটা সেম, দেন হচ্ছে এইটা এটা এটা সেম, এই জন্য আমরা এক গো তুলবো। জাস্ট কোন হিল ফ্রেমের ইয়ার্ন গুলা কিভাবে আছে জাস্ট এখানে তুলে দাও, দেখেন আছে এটা। এই হয়ে গেছে আমাদের 10x8 অর্ডিনারি হানিকম ডিজাইন। তো এখন আমরা আসব, যদি উল্টা হয় যে 8x10 অর্ডিনারি হানিকম, তখন আমাদের ডিজাইনটা কেমন হবে? তখন যে এই পাশ আমাদের যেহেতু কম হয়ে গেছে, এই পাশ হবে 8, এই পাশ হবে 10, তাহলে হচ্ছে এখান থেকে 1 2 3 4 5, দেন হচ্ছে এদিকে নিব, যেহেতু এখানে 8টা, এই জন্য 5 3 8 করা ডিফারেন্স রাখলাম। দেন হচ্ছে এই এক গোল ফাঁকা রেখে এখান থেকে আবার শুরু করব, 3, এখন এই গর ফাঁকা রেখে এখন আমরা এই পাশে ডায়মন্ড তৈরি করব। ডায়মন্ডের বাকি গর এখান থেকে তৈরি করে দিই। হচ্ছে ডায়মন্ডের বাকিটা অংশটুকু এখানে। তো এ হয়ে গেল আমাদের 8x10 উইপ প্ল্যানটা, এটা এটার মতো সেম। এখন আমাদের হিল ফ্রেম গুলা ফার্স্ট এই এক নাম্বার এই ইয়াকে আমরা 1 নাম্বার হিল ফ্রেমে দেই, এটাকে আমরা 2 নাম্বার হিল ফ্রেমে দেই, এটাকে দেই 3 নাম্বার হিল ফ্রেম, এটাকে দেই 4 নাম্বার হিল ফ্রেম, এটাকে দিই 5 নাম্বার হিল ফ্রেম, এটা এটা এই লাইন আর এই লাইন যেহেতু সেম, এই জন্য আবার এখানে দিব, আবার এটা আর এটা সেম হবে, এটা দেবো এখানে, এটা দিয়ে সেম হবে, এটা এটা সেম হবে, এই দুই লাইন যেহেতু সেম, এই জন্য একই হিল ফ্রেমে দেওয়া, এটা এটা যেহেতু সেম এই দুই লাইন, এই জন্য একই হিল ফ্রেমে দেওয়া। এখন আমরা আসি নিটিং প্ল্যানে। তো এই 1 নম্বর হিল ফ্রেমে যেহেতু একটা ইয়ার্ন আছে, তো এইটার ইয়ার্ন গুলোকে আমরা জাস্ট এখানে তুলে দিব, তুলে দিলাম এইটা, এটা যেহেতু সেম, এই যে এইটা আর এই দুইটা লাইন যেহেতু সেম, তাই আমরা একটা একটা লিখবো। এরপরে আসি এই দুইটা যেহেতু সেম, এই দুই লাইন যেহেতু সেম, তাহলে আমরা একটা লিখব, হয়ে গেছে। এখন এই দুইটা লাইন আবার সেম, তাহলে আমরা একটা লিখব, আর এটা সবার থেকে আলাদা, এই জন্য এটাকে দুটো আঁকবো, তে হয়ে গেছে আমাদের
8 into 10 এর অর্ডিনারি হানিকম ডিফারেন্স হচ্ছে এটার ক্ষেত্রে এই পাশে হবে ডায়মন্ডটা আর এটার ক্ষেত্রে এই পাশে হবে ডায়মন্ডটা এই হচ্ছে ডিফারেন্স দুটোর ভিতর তো এটা হচ্ছে আমাদের অর্ডিনারি হানিকম তাহলে যদি এটাকে একটু মার্ক করে দেই তো ডায়মন্ড গুলোকে একটু ভালোভাবে বোঝা যাবে এই ক্ষেত্রে করা যায় এগুলো হচ্ছে পয়েন্ট ড্রাফট তো আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ